পরিবার তেলোমেলো হয়ে গেছে, জিদের জন্য আমার আমার জীবনটাই নষ্ট হয়ে গেল গা। সে হয়তো কপালে ছিল শেষমেশ, আমার না একটু জিদের জন্য আমার পুরো ধ্বংস হয়ে গেলাম। একমাত্র আম্মুর জন্য পুরো ফ্যামিলি থেকে দূরে রয়েছি আমি, পুরো পরিবার অশান্তি হয়ে গেছে, পুরো পরিবার তেলোমেলো হয়ে গেছে একমাত্র আম্মুর জন্য। আজকে যদি আম্মু এসব না করতো, ঝগড়া না করতো, তাহলে আজকে আমরা সবাই মিলা থাকতাম। আজকে আম্মুর জন্য আমার আব্বু রাকিবা সবার থেকে আমি দূরে হয়ে গেছি, সবার থেকে। কারোর সাথে কথা বলতে পারতেছি না, কারোকে দেখতে পারতেছি না, সব আমার ঈদ মাটি হয়ে গেছে, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে আম্মুর জন্য। আম্মু জিদ ছাইরা তো, তোমার জিদের জন্য আমার আমার জীবনটাই নষ্ট হয়ে গেল গা। রিয়াজ অভিমান করে আসছে, আব্বু অভিমান করে আসছে, রাকিবা আমার সাথে কথা বলতেছে না, এখন সবাই তোমার জন্য আমাকে ভুল বুঝতেছে। তোমার সামান্য একটু জিদের জন্য আমার পুরো ধ্বংস হয়ে গেলাম। আম্মুর জন্য পুরো এলোমেলো হয়ে গেল আমাদের পরিবারটা। থাক, আল্লাহ ভালো রাখুক, জানি না, একা থাকতেছি, একাই থাকতে হবে সারা জীবন, এটাই হয়তো কপালে ছিল শেষমেশ। এখন থেকে একাই থাকবো, একাই চলার চেষ্টা করবো, একাই সব কিছু মানিয়ে নিবো ইনশাল্লাহ। কিন্তু আম্মু জিদ এত ভালো না, নিজের সন্তানের সাথে কেউ এত জিদ করে না তুমি যতটা করো। এটা আম্মুর ইচ্ছা, আম্মুকে তার আমাকে বলার অধিকার নাই, কিন্তু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা, আম্মুর জন্য আজকে আমি সবার থেকে এত দূরে হয়েছি, এত একা হয়ে গেছি, একমাত্র আম্মুর জন্য পুরো ধ্বংস হয়ে গেছি এক কথায়। থাক, যা ইচ্ছা করুক, আমি আর কিছুই বলবো না, আর খারাপও হব না। যেটা সত্যি আপনাদের বললাম, আম্মুর জন্য আজকে এই অবস্থা, আমি সবার থেকে দূরে হয়ে গেছি, থাক কিছুই বলবো না, আমি আমার মতো চলবো। সবাই দোয়া করবেন আমার জন্য, এটুকুই বলবো, একা আছি, একাই থাকবো।